গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার তো মন ভীষণ চায় জানতে সবাই কেমন আছে, আর আমি কেমন আছি সেটা বলতে গেলে বলবো আজকে ভালোই আছি। কাল অনেক রাত পর্যন্ত ভিডিও করেছি, আর আজকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি। সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হয়, তা দিনের বেলা ভিডিও করার কথা ভাবলেও আমি করতে পারি না, অতটা সময় আমি জোগাড়ই করতে পারি না, কারণ আমার ছেলে মেয়ে দুজনেই খুব ছোট, ওদের খাওয়া দাওয়া টাইম মতো করাতে হয়, পড়াশোনা করাতে হয়, যাবতীয় কাজ করাতে হয়, সংসারের যাবতীয় কাজ করে তারপরে ওই রাতেই টাইম পাই, সারাদিন আর টাইম হয় না। তা আজকে বিকেলবেলা, মানে কিছুক্ষণ আগের কথা বলছি, আমি আমার তিনতলায় গেছিলাম, ওখানে ভাবছি ভিডিও করব। ওখানে হালকা বৃষ্টি হচ্ছিল আর একটা সুন্দর মেঘলা আকাশ ছিল, যে মেঘলা আকাশটা আমাকে তো খুব আনন্দ দেয়, তোমাদেরকেও একটু আনন্দ দিত। তা আমি ভেবেছিলাম ভিডিও করে সেটা সকলের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর করা হয়নি। এত জোরে বৃষ্টি এসেছে, বৃষ্টির এত শব্দ যে আমার ভয়েস শোনাই যাবে না, আর ভেবেছি ভিডিও করে একটু বাজার যাব, বাজার থেকে একটু শপিং করার আছে, তা সেটাও হলো না। এখন অন্ধকার হয়ে গেছে বাইরে, আর আমি ঘরে চলে এসেছি, তা ভাবলাম ঘরে বসেই ভিডিওটা করি, সকলের সাথে একটু গল্প করে নিই। তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদিও আমি শর্ট ভিডিওই সব আপলোড করছি, এখনও নতুন করে কিছু করিনি বা করতে চাইছি, কিন্তু অতটা সময় দিতে পারছি না। তা যাই আমি আপলোড করি না কেন, সেটা তোমরা অবশ্যই দেখো সেটা আমি জানি, কিন্তু শুধু দেখলে হবে না, একটু সাবস্ক্রাইব করে দিতে হবে আমার চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক শেয়ার করতে হবে, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। তবে অবশ্যই বারবার যেটা বলি আমি এখনও সেটাই বলছি, ভালো লাগলেই করবে, না লাগলে করার দরকার নেই। আর তা তোমরা কেমন আছো, তোমাদের কথাও জানিও যে তোমরা কেমন আছো, আর আমার ভিডিও আমাকে তোমাদের কেমন লাগে সেটাও একটু জানাবে, কারণ সোশ্যাল মিডিয়াতে যখন আমি কোনো কিছু পোস্ট করব সেটা সবার ভালো লাগার ব্যাপার আছে, ভালো লাগলেই আমি উপরে যেতে পারবো, আর যদি ভালো না লাগে তাহলে আমি কোনো রকমেই উপরে যেতে পারবো না। তাই সকলকে অনুরোধ করব, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর মাঝে মাঝে আমি ভিডিও করে তোমাদের সাথে একটু গল্প করব। আমি এই বিকেলের দিকটাতে যখন আমার ছেলে এবং মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়ে তখন একটু টাইম পাই সকলের সাথে গল্প করার, আর রাতের বেলা পাবো, মাঝখানে আর অতটা সময় হয় না, কারণ যবে থেকে কোভিড-19 এসছে তখন থেকে আমার যে কাজ করতো বাড়িতে সে পালিয়েছে, আমি আর নতুন করে ডেকে আনিনি। তা আমি মনে মনে ভেবেছি কোভিড-19 মোটামুটি যখন একদম যাবো যাবো করবে সে সময় আমি আবার লোক নেব, তার আগে লোক নেব না, কারণ বাড়ির কাজ প্রচুর থাকে, তিনতলার ছাদের ওপরে আমার গাছ আছে, ওদের সকালবেলা ঘুম থেকে উঠে একটু জল দিতে হয়, ও দুপুরবেলা এত রৌদ্র উঠবে ওরা সব শুকিয়ে যায়, আর কিছু গাছ আছে যাদের একটু জল বেশি লাগে, যেমন আমার একটা বাঁশ গাছ রয়েছে ওর খুব জল লাগে, ওকে নিয়ে তো রীতিমতো আমার ওই আমার বাচ্চাদের মতো আমার টেনশন করতে হয়, মনে মনে দুপুরে যদি খুব রৌদ্র ওঠে আমি একবার হলেও ওর কথা ভাববো, ওর বোধহয় জল দরকার, এরকমটা আমার মনেই হবে, একবার না একবার অবশ্যই মনে হবে। তা তখন দুপুরবেলা একবার উপরে চলে যাই আর ওকে একটু জল দিয়ে আসি, কারণ বিকেল হতে হতে ওর পাতাগুলোকে মুড়ে নেয়, তাই গাছগুলোকে একটু জল দিতে হয়, প্লাস গাছের সাথে সাথে নিজেদেরও পরিচর্যা করতে হয়। আর আমার এই ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন, এটার পেছনেও আমাকে কিছুটা সময় খরচ করতে হয়, যদিও এর পেছনে অনেকটাই সময় খরচ করলে পরে ভিডিওগুলোও ভালো হয় আর নতুন নতুন ভিডিও আপলোড করা যায়, কিন্তু অতটা সময় এখনও দিতে পারি না, চেষ্টা করব যতটা সময় দেওয়া যায়। বাচ্চারা যেহেতু এখনও খুব ছোট, ওরা যখন একটু নিজের কাজ করতে পারবে, যদি তোমরা উৎসাহ দাও, যদি তোমরা আমার সাথে থাকো আর আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করো, তাহলে অবশ্যই করব, অবশ্যই পারবো আমি,
আজ আর গল্প করব না, একটু চা খেতে হবে। তোমরাও চা খাও, আমিও একটু চা খেয়ে নিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো আর আগাম শুভরাত্রি সব।